ডবল ধামাকা, এই রাশিগুলির ডবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আগামী 27 দিন। অর্থাৎ আজ থেকে 27 দিন এই রাশিগুলির ডবল ধামাকা হতে চলেছে। কেন, কি কারণে এই রাশিগুলির ডবল ডবল প্রাপ্তি হবে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন। দুটি রাজ্য এই রাশিগুলোকে ডবল প্রাপ্তি ঘটাতে চলেছে। একটি পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ, আরেকটি আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ এবং শস নামক মহাপুরুষ রাজযোগ। যদিও হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনার 22 এপ্রিল 2023 সমাপ্তি হয়ে যাচ্ছে, কিন্তু মালব্য এবং শস এই দুইটি রাজযোগ থাকছে এবং 27 দিন, আজ থেকে 27 দিন এই 6 রাশিকে দিবে মহা লাভ, ডবল ডবল প্রাপ্তি। কোন কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির শস নামক মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য, দুটি রাজ্য আপনাদের আগামী 27 দিন আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে লাভ দেবে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে, আপনার ব্যবসা থেকে, আপনার ভাগ্য থেকে, আপনার কেরিয়ারের থেকে, আপনার সুখ সাধন থেকে, সম্পত্তি থেকে লাভ কিন্তু পাবে এই দুটি রাজ্য। এবং ধনভাবে বৃহস্পতি অবস্থান করছে, 11 পতি ধনভাবে, ইনকাম প্রফিট লাভ বৃদ্ধি করবে কুম্ভ রাশি, ডবল ডবল লাভ পাবে কুম্ভ রাশি। কিছু শুভ কাজ এই সময় আপনাদের হতে চলেছে, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে কুম্ভ রাশির। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দুটি রাজ্য, পঞ্চম স্থানে বৃহস্পতি, আপনার ডেইলি ইনকাম যেন বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, কেরিয়ারের থেকে লাভ দিবে, কর্মযোগ সৃষ্টি করছে, শেয়ার বাজার, গোল্ড, আপনার স্টক মার্কেট ট্রেন্ডিং, এই সকল থেকে বৃশ্চিক রাশির টেক্সটাইল ডিজাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন, লাভ আপনাকে কিন্তু দেবে বৃশ্চিক রাশি। যারা ভিডিওগুলো শুনছেন না, হচ্ছে না, অবশ্যই আপনারা পরামর্শ করুন, কারণ বর্তমানে যে যোগটা সৃষ্টি হয়েছে কি না, দুটি রাজ্য, তিনটি রাজ্যকে কামাল খেলা হবে, এক কথায় ডবল ডবল লাভ হবে, ডাবলিং লাভ হবে যদি আপনার জন্মছকের যোগ থাকে। এরপর যে রাশির আমি কথা বলবো বৃষ রাশির শস এবং মালব্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য এবং 11 ভাবে বৃহস্পতি অবস্থান করছে, 11 পতি সফলতা, সাকসেস বৃদ্ধি আপনাদের করবে।
এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। একাদশপতি চতুর্থপতি একাদশভাবে এবং ভাগ্যভাবে বৃহস্পতি, ভাগ্যের সাপোর্ট। সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, প্রফিট আপনাদের বাড়বে, ইনকাম আপনাদের গেন করবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। লিখে রাখুন আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ধনভাবে অবস্থান করছে শুক্র এবং একাদশভাবে শনি। মেষ রাশির আয় উন্নতি বৃদ্ধি করবে, গ্ল্যামার দুনিয়া, অনলাইন কর্মক্ষেত্রে সাকসেস, প্রফিট, লাভ এই সময় কিন্তু বাড়বে মেষ রাশি। সুখ সুবিধা এই সময় আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। যদি অষ্টম চরণে শুক্র অবস্থান করছে কিন্তু শনি, শনি আপনাকে বাঁচিয়ে তুলবে, শনি আপনার হঠাৎ প্রাপ্তি ঘটাবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ফিনান্সটা দেখবে, এখান থেকে কিন্তু লাভ পেতে চলেছেন। সর্বশেষ এবং অন্তিম রাশি মকর রাশি। মকর রাশির ধনভাবে শনি, ধন তো আপনাদের আসবে, ডবল ডবল ধন মকর রাশির। এবং শুক্র পঞ্চমভাবে, পঞ্চম ভাবটা হচ্ছে আকর্ষিক অর্থ, স্টক মার্কেট, শেয়ার বাজার, ফাটকা, ট্রেন্ডিং, বিদেশ, এই জায়গা থেকে কিন্তু ডবল ধামাকা হতে চলেছে, ইনকাম বৃদ্ধি হবে, সুখ সাধন এবং প্রপার্টি থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। এই যে আমি রাশিগুলোর কথা বললাম, ডবল ধামাকাতে ডবল ডবল প্রাপ্তি, লিখে রাখুন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় আপনার কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন। আগামী 27 দিন নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলি। নমস্কার।